ইন্টিগ্রেশনের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আমাদের তিনটা টাইপ আমরা এখন একটু দেখব। তিনটা টাইপের মধ্যে কিছুটা রিলেশন আছে, কারণ ধরনগুলি অনেকটা একই রকম। একটু মনোযোগ দিয়ে দেখবা, জিনিসটা তাহলে ক্লিয়ার হবে। এক নাম্বার টাইপ, টাইপ থ্রি আমরা শিখছি। দেখো একটু রিলেশনগুলি একটু পড়ার আমরা চেষ্টা করি। দেখো ফার্স্ট ইয়ে হচ্ছে, ধরো এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কস স্কোয়ার এক্স, এখানে প্লাস সিও থাকতে পারে, অথবা এই ফর্মেটা কিভাবে থাকতে পারে, এইখানে থাকতে পারে যে এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি, অথবা ডিএক্স ডিভাইডেড বাই এ কস স্কোয়ার এক্স প্লাস আমাদের ধরো দিয়ে দিল। ঠিক আছে, এই তিনটা ফর্মেটে অঙ্কটা আসতে পারে। এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে বিভিন্ন সময় ভার্সিটিতে এসেছে। এখন এই তিনটা ফর্মেটের যে কোনো একটা ফর্মেটে যদি অঙ্কটা আসে তাহলে কি করবো, ধরো তোমরা একটা আমরা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো ডিএক্স ডিভাইডেড বাই দিল তোমাকে ধরো থ্রি সাইন স্কোয়ার এক্স প্লাস ফোর, বা থ্রি কস স্কোয়ার এক্স প্লাস, এই যে কোনো একটা ফর্মেট, যে কোনো একটা ফর্মেটে দিতে পারে। এখন এই যে ফর্মেটটা দেওয়া আছে, কিন্তু এইখানে দেখে কিন্তু অনেকে বিভিন্ন কাজ করবে, তো বিভিন্নভাবে চিন্তা করলে কিন্তু হবে না। খেয়াল রাখতে হবে যে এই তিনটা ফর্মেটের যে কোনো একটা ফর্মেটে যদি অঙ্ক পড়ে তাহলে কস স্কোয়ার এক্স দ্বারা উপরে নিচে ভাগ করতে হবে। এই টাইপটা একটু মুখস্থ রাখবা, মনে রাখবা, দ্বারা উপরে নিচে নিচে বুঝতে পারলে তুমি যদি অঙ্কে টাইপ ধরে ফেলতে পারো, তুমি আসলে অটো তোমার অঙ্ক হয়ে যাবে, তোমার আসলে চিন্তা করার দরকার নেই। দেখো ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, দেখো থ্রি বাই থ্রি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মানে হচ্ছে থ্রি টেন স্কোয়ার এক্স, আর ফোর বাই কি কস স্কোয়ার এক্স মানে হচ্ছে ফোর সেক স্কোয়ার এক্স। আমরা খেয়াল রাখবো নিচে কখনো সেক স্কোয়ার এক্স রাখবে না, নিচেটা কী করতে হবে, এটাকে টেনে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, এখানে আসতেছে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়ান, সেক স্কোয়ার এক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, তাহলে আসতেছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, ফোর দিয়ে গুণ করলে সেভেন, তাই না, সেভেন টেন স্কোয়ার এক্স প্লাস ফোর। ওকে, এবার খেয়াল করে দেখো অঙ্ক কিন্তু মিলে গেছে। আমি তোমাদের বলেছিলাম কীভাবে ধরতে হয়, নিচের কোনো একটা কিছু ধরে যদি উপরেরটা মিলে যায় তাহলে ওইটাকে জেড ধরতে হবে। তার মানে আমরা বলতে পারছি যে ট্যান এক্সকে যদি আমরা জেড ধরি তাহলে আসতেছে সেক স্কোয়ার এক্স আর ডিএক্স সমান হচ্ছে তোমাদের ডিজেড। তার মানে আমরা এখন এখান থেকে আমরা সেই জিনিসটা করে ফেলতে পারি যে ভাই এটা তাহলে দাঁড়ালো ডিজেড সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে দাঁড়ালো সেভেন জেড স্কোয়ার প্লাস ফোর। এই জন্য তোমাদের আমি এই যে টাইপ ওয়ানে যে সূত্রগুলি শিখিয়েছিলাম, এই কারণে যে এই সূত্রগুলি বারবার এইগুলি অঙ্কের সাথে ডিপেন্ডেন্সি আছে। তাহলে দেখো এটাকে আসলে কি করা যায়, এই অঙ্কটা ডিজেড ডিভাইডেড বাই রুট সেভেন জেড হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার বলা যায়, যে ভাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাহলে সূত্র কি, ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। অঙ্কটি শেষ না, এই যে জেড এর সাথে যে সহগ এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে, রুট সেভেন। তার মানে এখানে কি দিতে হবে ইন্টিগ্রেশনে, ওয়ান বাই টু রুট সেভেন, তার মানে ওয়ান বাই টু রুট সেভেন হচ্ছে। এরপর জেড এর মানটা বসে দেবো, মানে জেড সমান টেন এক্স বসে দেওয়া অবশেষ। এই ফর্মেটটা একটু মাথায় খেয়াল রাখবা, এই ফর্মেট থেকে অনেকবার অঙ্ক আসার আর অঙ্ক এসেছে, ফলে এই অঙ্কটা এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসো যদি টাইপ ফোর একটু চিন্তা করি, আমরা একটু গুছায় নিই টাইপ ফোর। আসলে কন্ডিশনগুলি একটু চেঞ্জ হয়ে যাবে, যে এই টাইপগুলি আসলে এই টাইপ আকারে বলছি কারণ এইগুলি একটু বেশি বেশি ইম্পর্টেন্ট। এই টাইপগুলিতে আসলে রিলেশনটা একটু খেয়াল করো যে একই রকম, আসলে যে এইখানে জাস্ট এই স্কোয়ারগুলি নেই, মানে অঙ্ক আগের মতোই আছে কিন্তু কি নেই, স্কোয়ারগুলি নেই, তাছাড়া পথ বাকি অংশটা ঠিক আগের মতোই আছে। এখানে যা ইচ্ছা একটা সিও দিতে পারে, কিন্তু এটা কনস্ট্যান্টও দিয়ে দিতে পারে, ঠিক আছে, অন্য কিছুই দিতে পারে। ধরো এখানে
যে কোনো একটা দিল, যে নিচে সাইন এক্স কস এক্স, মানে চিহ্নের উপরে কি নিচে সাইন এক্স কস এক্স দুটোই থাকবে, অথবা শুধু সাইন এক্স বা শুধু কস এক্স থাকবে, সেখানে কোনো পাওয়ার থাকবে না, মানে ওয়ান ভিন্ন অন্য কোনো পাওয়ার থাকবে না। যদি এই তিনটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে অঙ্ক আসে, ধরো আমরা একটা একটা প্র্যাকটিস করে খেয়াল রাখবো এই টাইপটা খুবই একটু মনোযোগ দিয়ে করবো, কারণ এই টাইপ থেকে প্রায় পাঁচবার এসছে বই, প্রায় পাঁচবার, ফলে একটু মাথায় রাখতে হবে। এটাই আমার নিজের সময়ও দেখেছিলাম, এরকম কিছু অঙ্ক আমরা করেছি, এই সময় এই সময় এরকম অঙ্ক এসেছিল। তাহলে দেখো একটা অঙ্ক ধরো আমরা দিয়ে দিলাম, ধরো থ্রি প্লাস ফোর সাইন এক্স, আমি একটু কঠিনভাবে চিন্তা করে যা ইচ্ছা তাই এসে প্লাস কস এক্স দিই, কোনো সমস্যা নেই। দেখো অনেক চিন্তা তোমার মাথায় আসবে, কিন্তু তুমি খেয়াল করে দেখো যাই আসুক আমরা জানি একটা নির্দিষ্ট কাজ করতে পারি, এটাই খেয়াল রাখো। দেখে কি মনে হয় যে সাইন এক্স কস এক্স দিয়ে ভাগ করবে এইসব কিছু করবা, না, খেয়াল রাখবা সূত্র দুইটাতে ফেলতে হবে। কোন সূত্র দুইটা? যে সাইন এক্স এবং কস এক্স এর সাথে ট্যান এক্স এর রিলেটেড একটা সূত্র আছে, টু ট্যান এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স, আর এখানে আরেকটা কি আছে, এটা হচ্ছে সাইন টু এক্স এর সূত্র, আর এটা হচ্ছে কস টু এক্স এর সূত্র, আমরা জানি ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স। দেখো এই যে দুইটা সূত্র যেতে হবে, খেয়াল রাখবার নিচে সাইন এক্স বা কস এক্স থাকলে যদি তাদের পাওয়ার না থাকে, তা ওয়ান থাকে পাওয়ার, তাহলে আমরা এই দুইটা সূত্রে যাবো। তাহলে দেখো কীভাবে যাচ্ছে, উপরে হচ্ছে ডিএক্স আর থ্রি প্লাস ফোর, এখন দেখো সাইন এক্স, সাইন এক্সে কিন্তু টু এক্স নাই, তার মানে এটা এক্স বাই টু হয়ে যাবে, তার মানে টু ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। তাহলে দেখো এবার দেখো আমরা একটা লসাগু করে ফেলছি, লসাগুটা খেয়াল করো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, এটা কিন্তু লসাগু, তার মানে এটা উপরে উঠে যাচ্ছে। আচ্ছা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু মানে কি, সেগ স্কোয়ার এক্স বাই টু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো এটাকে যদি লসাগু করি তাহলে দেখো থ্রি প্লাস থ্রি ট্যান স্কোয়ার এক্স বাই টু, এখন তাহলে আসতেছে কত, থ্রি ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস চার দেখুন আট, এইট ট্যান এক্স বাই টু, একটু একবারে সাজায় লিখছি প্লাস থ্রি, তোমার প্রয়োজন আরেক লাইন লিখে নিতে পারো। দেখো এই যে তিন একে তিন, আর থ্রি ট্যান স্কোয়ার এক্স বাই টু, আর এই যে দেখো চার দুগুণে আট ট্যান এক্স বাই টু, কোনো সমস্যা নেই। আর এই যে জিনিসটা এটা তো উল্টে উপরে যাবে, তার মানে এটা সিক্স স্কোয়ার বাই টু, যেহেতু এখন তুমি নিজেরই বলতে পারতেছো যেহেতু উপরেরটা মিলে যাচ্ছে, কাকে ধরলে ট্যান এক্স বাই টু কে যদি আমি জেড ধরি তাহলে উপরেরটা মিলে যাচ্ছে, তার মানে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান তোমরাই বলো এটা কি আমার করে দেওয়ার দরকার আছে, আর দরকার নেই, কারণ আমরা টাইপ ওয়ান এর কন্ডিশন ওয়ান এই অঙ্কটা করেছি যে এরকম যদি কোনো ফরম্যাটে অঙ্ক থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে একটু বর্গ আকারে প্রকাশ করা, তার মানে টাইপ ওয়ান কন্ডিশন ওয়ান, আবার এটা লিখে আসা যাবে না বই, তাই না? তো যাই হোক এই যে ফরম্যাটটা দেখলে, এই ফরম্যাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা যে নিচে এই জিনিসগুলি একটু মনে রাখবে। এবার আসো টাইপ ফাইভ, এই টাইপটাও ইম্পর্টেন্ট, যদি খুব বেশিবার আসেনি তারপরেও ইম্পর্টেন্ট, কারণ অঙ্কটা সুন্দর। তাহলে খেয়াল করো আমরা একটু রিলেশন আছে, আমি সবসময় একটু চেষ্টা করি যে টাইপগুলিকে যদি একটু রিলেটেড করা যায়, একটু রিলেটেড করলে হয় কি খেয়াল থাকে, মানে তুমি যদি একটু গুছায় পড়তে পারো। দেখো এই ফরম্যাটটা অলমোস্ট এরকম, কিন্তু এখানে সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে এই জিনিসটা থাকবেই, মানে এ সাইন এক্স আর বি কস এক্স, মানে এক কথায় এ বি তো সহ, মানে সাইন এক্স কস এক্স দুইটাই থাকবে, তার সাথে উপরে থাকবে কিছু, যদি ধরো এম সাইন এক্স প্লাস এন কস এক্স, মানে সাইন এক্স কস এক্স থাকবে, অথবা শুধু এম শুধু ধরো থাকলো সাইন এক্স ডিএক্স, অথবা শুধু কস এক্স থাকতে পারে এম ধরো কস এক্স ডিএক্স, এম এন এগুলো একটু সব ধরবো, যে কোনো থাকতে পারে। খেয়াল রাখবা এই তিনটা ফর্মে, যে নিচে সাইন এক্স কস এক্স অবশ্যই আছে। দেখো ফার্স্ট টাইপে আমরা একটু আগে যে তিন নাম্বার টাইপে শিখেছিলাম সেখানে শিখছি যে নিচে স্কোয়ার ফাংশন, এরপর সেকেন্ড যে কাজটা করছি সেখানে কিন্তু নিচে সাইন এক্স কস এক্স আছে বাট উপরে সাইন এক্স কস এক্স নেই, এবার থার্ড টাইপে কী করছি,
নিচে সাইনাস কসেক্স আছে, উপরেও সাইনাস কসেক্স আছে, যদি এই ফর্মেটে অঙ্ক আসে। ধরো যে কোনো একটা অঙ্ক বানিয়ে তৈরি করে ফেলি আমরা, ধরো এখানে দিল থ্রি সাইন এক্স প্লাস ফোর কস এক্স, আর উপরে ধরো দিল সেভেন সাইন এক্স, ঠিক আছে? তার মানে এইটা এই ফর্মেটে করেছে, ওকে? যদি এই ফর্মেটে পড়ে তাহলে কিন্তু তুমি যদি এবার টেনের সূত্রে ফেলে দাও তাহলে কিন্তু আর হবে না। এবার খেয়াল রাখতে হবে এটা কি করার আছে, যে এবার নিচের যে অংশটুকু আছে তুমি সবার আগে এটা উপরে লিখে ফেলবো, থ্রি সাইন এক্স প্লাস ফোর কস এক্স লিখে ফেলার পরে তুমি দেখো এইটার ডিফারেন্সিয়েশনটা লিখে ফেলো। এটা ডিফারেন্সিয়েশন কি, যে এবার থ্রি কস এক্স মাইনাস ফোর সাইন এক্স। তাহলে এখন খেয়াল করে দেখো যে ভাই এখানে একটা, তাহলে এইটা তো সেভেন সাইন এক্স মিলাইতে হবে, তাই না? কিন্তু সেভেন সাইন এক্স মিলানোটা কিন্তু এত সহজ হবে না। কেন মিলানো সহজ হবে না, কারণ তোমার যদি এই যে কনস্ট্যান্টগুলি আছে, দেখো তুমি যদি সাইন এক্স মিলাতে যাও, ধরো থ্রি আছে, আচ্ছা সেভেন বাই থ্রি দিলাম, আচ্ছা এখানেও তো আবার সাইন আছে, তারপরে এখানে যোগ বিয়োগ করে আসলে মিলাইতে গেলে দেখো সাইন মিলাতে গিয়ে দেখবো কস মিলতেছে না, কস মিলাতে গিয়ে দেখবো সাইন মিলতেছে না, তখন কি করবো? আসলে আসলে আমি তোমাদের একটা সহজ বুদ্ধি বলে দিই, তাহলে দেখবে একবারে অঙ্ক হয়ে গেছে। ধরো এটা এম ধরে নাও, এটা একটা এন ধরে নাও, একটা কনস্ট্যান্ট ধরে নাও, তুমি সেই কনস্ট্যান্টটা দিয়ে কেমনি ভাবি, তোমার তো ক্যালকুলেটার আছে, তাহলে দেখো থ্রি এম, দেখো সাইনাসের শর্ত কত, এখানে থ্রি এম, এখানে সাইনাসের শর্ত কত, মাইনাস ফোর এম, তাহলে খেয়াল করে দেখো তো যে সাইন এক্স এর যে সহগ এবং এইখানে সাইন এক্স এর সহগ এই দুটো যোগ বিয়োগ করে কি মিলাইতে হবে, আসলে সেভেন মিলতে হবে না, সেভেন মিলতে হবে। এবার কস এক্স এর ক্ষেত্রে আসুন, এখানে চার এম মানে ফোর এম, আর এখানে আসলে কস এক্স থ্রি এম, এখানে কিন্তু প্লাস থ্রি এম, দেখো তো এখানে কোনো কস এক্স আছে নাই, দ্যাট মিনস এটা কি মিলতে হবে, এটা জিরো মিলতে হবে। তাহলে দেখো তুমি ক্যালকুলেটার কিন্তু চাপ দিলেই কি বেড়ে চলে আসবে, এম এন এর মানটা চলে আসবে, দুটো সমাধান করে ফেলতে পারলো। তাহলে তোমার কিন্তু এম এন এর মান নিয়ে আর টেনশন নেই। তাহলে এখন পরের কাজ কি আসবে, পরের কাজ তো শেষ, কারণ নিচে ফাংশন উপরেও ফাংশন যদি আংশিক করে না কেটে যাচ্ছে, থাকতেছে কিছু একটা যে এম এর যে মানটা আসবে সেটা, তবে একটা কনস্ট্যান্ট থাকতেছে, আমরা জানি কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন বলে কি আসে, এক্স আসে, তাহলে এম এক্স হবে প্লাস, এবার নিচে ফাংশন উপরে তার কি আছে, ডিফারেন্সিয়েশন আছে, আমরা বারবার বলেছি সূত্র আমরা জানি, লন থ্রি সাইন এক্স প্লাস ফোর কস এক্স প্লাস সি, ওকে? অঙ্ক আমাদের শেষ। তাহলে আজকে আমরা তিনটি টাইপ, খুব সুন্দর তিনটি টাইপ শিখলাম, এই তিনটি টাইপ খুবই ইম্পর্ট্যান্ট, আমরা ইনশাল্লাহ নেক্সট লেকচারে আরও কিছু ভালো জিনিস দেখবো, একটু মাথায় রাখবো, আমরা একটু সহজভাবে কীভাবে টাইপগুলি একটু সহজে মনে রাখা যায়। আমরা বেশ কিছু আসলে বেসিক্যালি অনেকগুলো টাইপ শিখে ফেলেছি, এগুলি মোটামুটি আরও কিছু টাইপ আমরা শেখার চেষ্টা করবো। তো নেক্সট লেকচারে তোমাদের অপেক্ষা থাকতে হবে, আল্লাহ হাফেজ।